এখন আলোচনা পেশ করছেন ঢাকার ঐতিহ্যবাহী মিরপুর ফকিরবাড়ি মসজিদের সম্মানিত উলুম মাদ্রাসার সুযোগ্য বাড়ি প্রভাষক এবং ইসলামী ভাষ্যকার বাংলাদেশ বেতার চ্যানেল আই বাংলা ভিশন মোহনা টিভি জিটিভি চ্যানেল টোয়েন্টি ফোর এশিয়ান টিভি বিজয় টিভি ও বাংলাদেশ টেলিভিশন ঢাকা কেন্দ্রীয় সহপ্রচার সম্পাদক বাংলাদেশ যুব হিজবুল্লাহ পরিচালক চরদুয়ানি করিমাবাদ দিনিয়া কমপ্লেক্স পথের ঘাটা বরগুনা এবং আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসের কোরআন দেশ বিদেশের আলোড়ন সৃষ্টিকারী বক্তা আলহাজ মৌলানা মুফতি কুদরতুল্লাহ মজাহারি সাহেব والذي اخرج من الظلمات الكفر الى النور الايمان، وهدينا النزاعين، وسخر لنا الشمس والقمر والنجوم والحوام، ويعلم ما في الصدور والارحام، فنحمده ونستعينه ونستغفره، ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا نبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا و وسراج من اما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفرقانه الحميد شقل جبان كلي আমার সাথে তেলাওয়াত করুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম কুল تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. أنا أبي هريرة رضي الله تعالى أنه قال قال رسول الله صلى الله عليه وسلم كل أمة يدخلون الجنة إلا من أبى قيل من أبا يا رسول الله من أتاني دخل الجنة ومن أصاني فقد أبى

علی سیدنا محمد جرش دل کلے محبت اپنا دائر نبی جی مودنگ ما اللهم صل على سيدنا مولانا محمد

محمد وعلى آل سيدنا عم أسمن شندار جمين شندار و الله اللهم صل على وعلى آل سيدنا لا إله إلا الله لا إله إلا الله

বলেন সারা মা বুথ নাই আল্লাহ সারা মা বুত নাই নিসারা সারা উপায় নাই বলিসারা সারা উপায় না আই নবিক পাইতে হলে সেই لا اله <سلمة> إلا الله لا اله لا اله حسب ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله على

গাজীপুর জেলাধীন নিজমাওনা নিজ মাওনা কেন্দ্রীয় জামের মসজিদের উদ্যোগে বার্ষিক ওয়াজ এবং দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ নুরুল ইসলাম সাহেব চেয়ারম্যান দুইনাং গাজীপুর ইউনান পরিষদ আজকের মাহফিলের সম্মানিত সহ সভাপতি জনাব আলহাজ ডক্টর মোহাম্মদ আব্দুল গনি মিয়া উপস্থিত প্রধান অতিথি বিশিষ্ট শিল্পপতি জনাব আলহাজ মোহাম্মদ আবুল কালাম আজাদ সাহেব উপস্থিত বিশেষ আলম দিনগণ মঞ্চ ভবিষ্ট হজরতলামায় কালাম আমার সামিষ্ট মুরাব্বানি কালাম যুবক ভাইরা দিনদার ইমানদার মুসলমান ভাইরা মহান অল্লাহর্বুল্লা আলমিনের দরবারে লাখ কোটি শুকুর আদায় করি যে আল্লাহ পাক পবিত্র সফর মাসের সূর্য অস্ত যাওয়ার পর থেকে আঠাশ তারিখ বা দেশা এই মাহফিল ময়দানে যে আল্লাহ রাব্বুল আলামিন আশার মতো বসার মতো সুযোগ করে দিলেন সে আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকর আদায় করি আমরা সকলে জবান করে পড়ছি আলহামদুলিল্লাহ হাদিসের ভাষায় যেখানে কোরআনের কথা হয় হাদিসের কথা হয় ইসলামের কথা হয় সেটা হলো বেহেস্তের বাগান কি জোরে বলেন আরো জোরে বলেন কি আমরা বেহেস্তের বাগানে আসতে পেরে বসতে পেরে খুশি না বাজার আরো জানাবেন খুশি না বেজা অল্প না বেশি আল্লাহর হাবিবের সাথ করেছেন তোমরা বেহিস্তের বাগানে জান্নাতের বাগানে বসে জান্নাতের ফল সংগ্রহ করো সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ জান্নাতের বাগান তো বুঝলাম জান্নাতের বাগানের ফল কি আল্লাহ নবীর সাথ করেন সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি এই সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ এই তাসবিহগুলো হলো জান্নাতের বাগানে জান্নাতের ফল শুধু তাই নয় যখন আল্লাহ পাকের কোন বান্দা একবার সুবহান আল্লাহ অথবা একবার যদি আলহামদুলিল্লাহ বলে কি লাভ হবে হাদিস শরীফ খুলুন আল্লাহ নবীর ارشاد করেন সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহ তামলাউ বাইনাল মিজান ওয়া তামলাউ বাইনাস সামায় ওয়াল আল্লাহ পাকের কোন যখন একবার বলে সুবহানাল্লাহ অথবা একবার বলে আলহামদুলিল্লাহ বলার সঙ্গে সঙ্গে তার নামে জমিন থেকে শুরু করে আসমান পর্যন্ত আল্লাহ তালা নেকি দ্বারা নয় এই দুনিয়ায় থাকা যাবে না যাবে অনেকের বাবা চলে গেছে অনেকের মা দুঃখিনী অন্ধকার কাবরী অনেকের জোরের বড় ভাই চলে গেছে অনেকের ছোট ভাই চলে গেছে কখন জানি আপনার আমার সামনে মালাকুল মত আজরে সাল্লাম হাজির হয়ে যায় দুনিয়া ছাড়তে হবে পরকালে আল্লাহ পাকের দরবারে হাজির হতে হবে বিচার দিবস কায়েম হবে বিচার দিবসে নেকি এবং প্রতিরোধন করা হবে ওই সময় নেকির পাল্লায় এই সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ নেকিগুলো গুলো তখন দিয়া হবে সঙ্গে সঙ্গে আপনার আমার নেকির পাল্লা ভারী হয়ে যাবে যাদের নেকির পাল্লা ভারী হবে তাদের জায়গা কোথায় হবে আরও জোরে বলেন আমরা সকলে সেই জান্নাতে যেতে চাই কি চাই না আরো জোরে বল যাইতে চাই কি চাই না জান্নাতে যেতে হলে আপনাকে আমাকে দুটো জিনিস আঁকিয়ে ধরতে হবে বিদায় হজের ভাষণে আল্লাহর হাবিব বলে গেছেন তারাক তুফি কুমামাইন লাংতা দিল্লুমা তামাসাক্তুম বিহিমা কিতাব আল্লাহ আল্লাহ নবী বিদায় হাজের বাসনে বললেন ও আমার উম্মতের আরে তোমাদের মাঝে দুটা জিনিস রেখে যাচ্ছি এক হলো কিতাব আল্লাহ আল্লাহর কোরআন আর হলো সুন্নতের রসুল আল্লাহ নবীর জীবন আদর্শ এই দুটা জিনিস যদি আমরা আঁকড়ে ধরতে পারি আমরা জান্নাতে যেতে পারবো জোরে বলেন আমি কয়টা জিনিস জোরে বলে আরো যেন কয়টা দুটা এক হলো কোরআন দ্বিতীয় হল হাদিস কোরানের ব্যাখ্যাই হল হাদিস কোরানের ব্যাখ্যাই হল শুনমা সাফরমাস চলে যাচ্ছে সামনে আসছে রবি ওলা মাস ঠিক কি না জোরে বলেন রবিউলা ওয়াল মাস আমার আপনার নবী এই দুনিয়াতে তা শিফ এনেছেন সুতরাং লাই লাহি লাল্লা বাকি অংশ হলো মোহাম্মদ রসুলল্লাহ লাই লাহে ইল্লাল্লা হিন্দুরা জানে লাই লা ইল্লাল্লাহ খ্রিস্টানরা জানে কিন্তু মুসলমান হবে না যতক্ষণ পর্যন্ত তেলাবাদ না করবে বিশ্বাস না করবে আমল না করবে মোহাম্মদ রসুল্লাহ কথা ঠিক কি না জরে বলে আমরা সেই নবীকে চিনতে পারি নাই নবীকে চেনা দরকার আছে কি নাই আল্লাহ নারীবকে যদি চেনেন আল্লাহ রাবিকে যদি মানেন আল্লাহ রাবিকে যদি অনুসরণ করেন কি লাভ হবে আমার আল্লাহ কোরআনুল কারিমে জানিয়ে দিয়েছেন কুলিং কুম তুম তুহিবুন আল্লাহ ফাত্তাবিউনি বিকুম আল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রাহিম কুল ইন তুম তুহিবুন আল্লাহ আল্লাহ পাক বলে বন্ধু আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দিন কুলিং কুম তুম তুহিবুন আল্লাহ তোমরা যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও কার ভালোবাসা আরও জোরে বলেন কার ভালবাসা আমরা আল্লাহ পাকের ভালোবাসা চাই কি চাই না জোরে বলেন চাই কি চাই না আল্লাহ পাকের ভালবাসা যদি পেতে চান আল্লাহ তাআলা শর্ত লাগাই দিয়েছেন ফাত্তাবিউনি আল্লাহ নবীর ইত্তেবা করতে হবে অনুসরণ অনুকরণ করতে হবে সিরাতে সুরাতি লিবাসে পোশাকে আমল আখলাকি জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত আপনাকে আমাকে অনুসরণ করতে হবে মোহাম্মদ সাল্লাল্লাহু কারণ তিনি হলেন মহান আদর্শ আমার আল্লাহ কোরআনে জানিয়ে দিলেন লকদ কানা লাকুম ফী রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ ও পৃথিবীর মানুষ তোমাদের জন্য মহা উত্তম আদর্শ হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর ভিতরে কথা ঠিক কিনা জোরে বলে আজকে আমরা ইংরেজদের অনুসরণ করি আজকে আমরা খ্রিস্টানদের অনুসরণ করি আজকে আমার চিত্রনায়কের নায়ক কিভাবে চলে তার অনুসরণ করি ওই কবরে কিন্তু আপনার আমার চিত্র জগতের নায়ক যাবে না যাবে জোরে বলে আপনার আমার বাবা যাবে না আপনার আমার মা যাবে না আপনার আমার কবরে যাবে আমল এবং আল্লাহ এবং নবী কথা ঠিক কিনা জোরে বলে আল্লাহ করেন লাভ কি হবে ফায়দা কি হবে হাদিস শরীফ খুলেন আল্লাহ নবীর ارشاد করেন উলু উম্মাত ইয়াদখুলুনাল জান্নাহ আমার সব উম্মত জান্নাতে যাবে আর জোরে বলেন না সুবহানাল্লাহ আমার আপনা নবী বলে কুল্লু উম্মাত ইয়াদখুলুনাল জান্নাহ আমার সব উম্মত জান্নাতে যাবে তাহলে আপনার আমার সকলকে আল্লাহ নবী উম্মত হওয়ার দরকার আছে কি নাই উম্মতકારે বলে নিজের মতো চললে উম্মত হবে না নবীজির মতে যদি চলতে পারে নবীজির উম্মত হতে পারবে কথা ঠিক কিনা জোরে বলে আল্লাহ নবীর ارشاد করে কুল উম্মতিয়াত খুলুনাল জান্নাম আমার সব উম্মত জান্নাতে যাবে ইল্লামানাবা তবে যারা আমাকে অস্বীকার করবে তারা নয় যারা নবীকে অনুসরণ করে না মাথায় টুপি দেয় না মুখে দাঁড়িয়ে রাখে না সুন্নতি পোশাক পরে না নবীর নবীর তরিকা মানে না এরাই হলো কথা ঠিক বলে আজকের আমরা নবীজিকে চিনতে পারি নাই আল্লাহ নবীর কত ইজ্জত কত সম্মান আল্লাহ পাক দিলে দেখেন কালেমা শরীফের ভিতরে আল্লাহ নবী বাকি অংশ কি বলেন মোহাম্মদ আছে কিনা এই কলে আমরা ছোটবেলা থেকে শিখলাম কলেমার ভিতরে তো উহিদের কথা রয়েছে রে সালাতের কথা রয়েছে এটাই হলো ইমান কথা ঠিক কিনা জোরে বলেন এই কলেমা আমাদেরকে বুঝতে হবে যদি কলেমাটা বুঝতে পারতাম তাহলে আমরা আল্লাহ পাকের খাস বান্দায় পরিণত হতে পারতাম কথা ঠিক কিনা জরে বলে এই কলেমা নিয়ে আজকের সমালোচনা শুরু হয়েছে কিছু কিছু ভাইরা বলে এক বক্তা দেখলাম ইউটিউব অস করতে গিয়ে বললে যে এই কলেমা নাকি ঠিক নাই নজিবুল্লাহ বলে বক্তা ওয়াজ করে লাই লাই লাল্লা মোহাম্মদ রসুলল্লাহ কারণ আল্লাহর সাথী আর একটা নাম মিশে গেছে সুতরাং আল্লাহর পাশাপাশি হয়ে গেছে আল্লাহর পাশাপাশি হয়ে গেল তোর শেরিক হয়ে গেল কলে মাই নাকি ঠিক নাই নাই নওযুম উল্লাহ বলে থেকে কলে মাই শিখলাম আজকের ফতুয়া দাও যে কলে ঠিক নাই তাহলে তো আমাদের সবরবাদ হয়ে গেল ঠিক কি না জরে বলে বলে এবার আমরা কোরআন হাদিস দিয়ে বাস্তব দিয়ে বিশ্লেষণ করে দেখি এই কলেমা শরীফ ঠিক আছে কিনা এটা ঠিক করা দরকার আছে কি নাই বাস্তব আছেন সৌদি আরবের পতাকা আপনারা দেখেছেন সৌদি আরবের পতাকা যদি না দেখে থাকেন আজকে ইউটিউব থেকে খুলে অথবা ইন্টারনেট পেপার পত্রিকা খুলে দেখবেন সৌদি আরবের কলেমা সৌদি আরবের পতাকার ভিতরে রয়েছে লেখা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রসুল্লাহ আছে কি নাই জোরে বলে সৌদি আরবের পতাকার ভিতরে আপনার আমার কলেমা আছে না নাই সৌদি আরবে মাসলা মাসালা ব্যাপারে কঠিন তারা তা কি করে মাসলা আমল করে সৌদি আরবের প্রত্যেকের ভিতরে আপনার আমার কলেমা আছে এমন কি ফতোয়া দেওয়া হয় এই মসজিদগুলোতে সামনে কলেমা শরীফ আছে কি নাই ডানে আল্লাহ বামে মোহাম্মদ আছে কি নাই পতুয়া দেওয়া হয় যে এই মোহাম্মদ বামে আল্লাহ এটা তো হলো মিশে মিশে গেল আল্লাহর সাথে মোহাম্মদ শুধু এটা নামও এটা এটা নামাই কাটো নামায়ে ফেলো এরকম বলা হয় অথচ সৌদি আরবের মসজিদগুলোতে দেখলাম মসজিদে কুবা পৃথিবীর আল্লাহ নবীর হাতে প্রথম মসজিদ মসজিদে কুবার সামনে এভাবে লেখা আছে আল্লাহ এরপরে লেখা আছে মুহাম্মদ মাসখানে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ চিৎকার দিয়া বলেন আল্লাহ শুধু তাই নয় এই কালেমা শরীফ মসজিদ রাবভীর ভিতর সময় টেলিভিশন বা ইউটিউবে আছে দেখিয়ে নেবেন মিসজিদ রুমীর যে বাতিগুলা আছে বড় বড় বাতি ওই বাতির গ্লাসের চারপাশে লাগা আছে ইলাহা ইলাহ মোহাম্মদ রুল সনুল্লাহ শুধু তাই নয় হেরেমে মিসসিদে হারাম হারাম শরীফের মসজিদে বাতিগুলোতে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ পাকের ঘর হারাম শরীফের ভিতর আছে জোরে বলুন সুবহানাল্লাহ শুধু তাই নয় কাবা শরীফ ওই কাবা একটা গিলাফ আছে আছে কি নাই কালো একটা জামা আছে যার নাম হলো গিলাফ ওই গিলাফের ভিতরে হাজার হাজার লক্ষ লক্ষ কোনে কোণে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার কলেমা কাবা শরীফের জামার ভিতর আছে ছিটকা দিয়ে বলেন আল্লাহ এবার আসেন কোরআন শরীফ খুলেন কোরআনের ভিতর আছে কি নাই দেখা দরকার আছে কি না সূরা ফাতিহা

أنه قال قال رسول الله صلى الله عليه وسلم لما اقترب ادم فتيت قال يا ربي اسألك بحق محمد لما غفرت لي قال الله تعالى يا ادم وكيف ربت محمدا ولم اكله فرفيت على قوائم الارش مكتوبا لا اله الا الله মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওমর ইবনে আল্লাহ দৃষ্টি তাআলা বয়ান করেন তিনি বলেন হযরত আবু আলাইহিসলামের যখন কথা হয়ে গেল ভূর্বে প্রতি দলে তখন তিনি বললেন হে রবুল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় আমাকে maaf করে দেন সুবহানাল্লাহ বলে আল্লাহ দ্বারা বলো মোহাম্মদ সাল্লাহ সাল্লাম কি কি করে তুমি চিনলে এখনো তো আমি মোহাম্মদ সাল্লাল্লাহ ওয়ালা সাল্লাম কি সৃষ্টি করি নাই আদম আল্লাসাল্লাম আল্লাহল্লা আপনি যখন আমাকে আরও সাজমি থাকতে দিলেন জাল্লাতে থাকতে দিলেন আমার ভিতর রুহ দিলেন আমি আকাশের দিকে তাকায়া ওই জান্নাতের কুটির সঙ্গে জান্নাতের তাবুর সঙ্গে হুর মানের কপালে লেখা দেখিছি একটা লাইন তা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা

জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুতরাং আমরা যে কলেমা পাঠ করি তেলাওয়াত করি এই কলেমা ঠিক আছে কিনা আর যদি আছে কিনা বন্ধুরা আমার ভাইয়ের আমার আল্লা নবীর মর্যাদাকে কমানোর চেষ্টা করা হচ্ছে নবীর शान এবং মানকে নিচু করার জন্য তার এই কথা অর্থাৎ আল্লাহর সঙ্গে থেকে নবীর নাম বাদ দেওয়ার চেষ্টা করা হচ্ছে আল্লাহ সঙ্গে থেকে যদি নবীর নাম বাদ দেওয়া হয় তাহলে ঈমান থাকবে না কথা ঠিক না জোরে বলে ইসলাম থাকবে না মুসলমানিত্ব আপনারা আমার থাকবে না কথা ঠিক না জোরে বলে কারণ আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধুর শান তার বন্ধুর মান তার বন্ধুর মর্যাদাকে তুলে ধরলে এভাবে আল্লাহ তাআলা কোরআনুল কারীমে জানাই দেন ওয়া রাফানা লাকা যিকরাত হে রাসূল আপনার সম্মান আপনার মর্যাদা তামাম সৃষ্টি জগতের উপরে আল্লাহর পরে কথা ঠিক কিনা জোরে বলে এই আয়াতুল কারীমায় ব্যাখ্যায়

এর আসলে আপনি শুনে নেন যেখানে আল্লাহ নাম হবে সেখানেই আপনার নাম উস্তরিত হবে এই আয়াতের হাদিসের ব্যাখ্যায় এর ব্যাখ্যা এসেছে মহাদেশগণ বর্ণনা করেছেন সেটা হলো ফিল আজানে ওয়াল একামাতে যেমনি কলেমার ভিতরে নবীজির কথা আছে আজানের ভিতরে একামাতের ভিতরে আশাহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ তাওহীদের কথা বলা হয় এরপর বলা হয় আশাহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ আল্লাহ নবীর নাম আজানের ভিতরে আছে কিনা আর যা কি না বন্ধুরা আমার আমার বাবার আমার আল্লা নবীর ইজ আল্লা নবীর সম্ম আল্লাহ বৃদ্ধি করলে কোরআন কারিম ফুলেন সব নবীদের নাম আল্লাহ তালা ধরে ধরে লিখেছেন ইয়া আদাম ইয়া ইব্রাহিম ইয়া মৌসা ইয়া ইসা ইয়া ই বলে কোরআনে আল্লাহ বাক নবীদের নাম উল্লেখ করেছেন কথা ঠিক ঠিকনা বলে কিন্তু আপনার নবীর নাম আল্লাহ তালাগণ নিহ্য করেছে আপনার আমাম নবী যে আছে কম্বল মুড়ি দিয়ে আছে ইয়া আইয়ুল মুযাম্মিল সাদর মুড়ি দিয়ে আছে আইয়ুল ইয়াসিন তোহা বলে আল্লাহ পাক আপনার আমার নবীর নাম নিলেন জোরে বলুন সুবহানাল্লাহ আমার কথা হলো আল্লাহ তো আল্লাই আল্লাহ হচ্ছেন খালেক আমরা হলাম মাকলুক আপনার আমার নবী হলো মাকলুক আল্লাহ হলো পালনকর্তা আল্লাহ হলেন রব আল্লাহ হলেন সৃষ্টিকর্তা আপনার নবী হলো সৃষ্টিকর্তা ঠিক কি না জোরে বলেন আল্লাহ তো আল্লাহ কিন্তু আল্লাহ পাক দেখে আপনারা আমার নবীর সম্মান এত দিল এত শান এবং মান বর্ণনা করলেন আল্লাহ পাক ইয়া বলে আপনারা আমার নবীকে একবারও ডাক দেয় না সুবহানাল্লাহ বলে বন্ধুরা আমার ভাবার আমার আল্লাহ পাক চাচিবাগ মোহাম্মদ শব্দ দুটি কোরআন উল্লেখ করেছেন যখন আল্লাহ তার বন্ধুর নামটা লিখতে করেছেন কত সুন্দরভাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ কত তাজিম নিয়ে কত সম্মান নিয়ে কত mohabbat নিয়ে আপনার মান নবিকে শব্দটা নবীর নামটা নিলেন কথা ঠিক কিনা জোরে বলেন সুতরাং কেউ যদি নবীর সঙ্গে বেআদবি থাক করে এটা শুধু বেআদবি থাকে না এটা কুফরি হয়ে যায় কেউ যদি নবিকে কষ্ট দেয় আমরা আল্লাহ বলে সেজন আমি আল্লাহ তাআলাকেই কষ্ট দিলাম ঠিক কিনা জোরে বলেন আজকের আমার নবীকে অপমান করা হয় আজকের আমার নবীকে অপমান করা হয় আজকের আমার নবীকে গালি দেওয়া হয় কথা ঠিক কিনা জোরে বলে এই জন্য আমি সব সময় বলি যারা ইসলামকে গালি দিবে যারা আল্লাহকে গালি দিবে যারা কোরআনকে গালি দিবে যারা আমার নবীকে গালি দিবে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি এই বাংলার জমিনে হোক এটা আমরা চাই কি চাই না জোরে বলে দুহাত তুলে আমরা চাই কি চাই না

গিয়ে বলে ইয়া মুহাম্মদ আপনার দলে আছি ইসলাম কবুল করেছি সাহাবায়ে কেরামদেরকে বলে আমরা আপনাদের সাথেই আছি আবার যখন তাদের দলবল সঙ্গ কাফেরদের সঙ্গে মিলিত হয় তখন বলে আপনাদের দলেই আছি এটাকে কি বলে জোরে বলেন মুনাফিক এই মুনাফিকদের শানে দেখেন আল্লাহ বলতেছেন ইউখাদুন আল্লাহ মুনাফিকরা আল্লাহ নবীকে ধোঁকা দেয় না ওরা জানে আমি আল্লাহকেই ধোঁকা দেয় অর্থাৎ নবীজিকে যে ধোঁকা দায় কষ্ট দেয় এটাকে আল্লাহ তাআলা আল্লাহর ভিতরে নিয়ে আনিলেন সুবহানাল্লাহ বলে বন্ধুরা আমার বাবার আমাত হযরত মূসা আলাইহিস সালামের কাতেব হইছিলেন একজন যার নাম হলো কফিল ফাতরি তাফসিরে রুহুল আবায়ানের ভিতরে কথাটা ঘটনাটা উল্লেখ যেভাবে এসেছে কফিল ফাতরি তাওরাত কিতাব লিখতেছে ওই কিতাবের ভিতরে দেখতে পাচ্ছে শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম সুবহানাল্লাহ আমান আপনার নবীর নামটা কেটে ফেলল একবার দুইবার তিনবার বারবার যখন কেটে ফেলল আর এই অবস্থায় তিনি ঘুমিয়ে গেলেন ঘুমের ভিতরে আল্লাহ তাআলা গজব দিয়ে ওই কফিল পাদ্রীকে গুইসা বানায়া দিলে